আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইংলিশ ভার্সনের ছোট্ট সোনামণি কোরআন প্রেমী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের মাঝে তালিমুল কোরআন ক্লাস নিয়ে আমরা আবারও হাজির হলাম। তালিমুল কোরআন ক্লাস তোমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যেভাবে অনলাইনে তোমার ক্লাসগুলো দেখছো, আশা করি ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হয়ে কোরআন মোটামুটি যতটুকু শিখেছে ততটুকু তোমরা শিখেছ। এর আগে আমাদের ধারাবাহিকভাবে যে সমস্ত পর্যায়ক্রমে যেভাবে আমরা কোরআনটা শিখিয়েছিলাম, যতটুকু তো শিখিয়েছি, তারপরে আজকে আমরা কোন পড়াটা হবে সেটাই আজকে আমরা দেখব। কিন্তু কোরআনের ক্লাসটা শুরু করার আগে পবিত্র কোরআনে পাক থেকে আমরা একটি সূরা মাস্ক করব, যে সূরাটির হচ্ছে কোরআনের সবচাইতে ছোট একটি সূরা। এই সূরার নামটি হচ্ছে সূরা কাউসার। আমি আবারও বলছি, কোরআন শরীফের সবচাইতে ছোট যে সূরাটি রয়েছে, এই ছোট সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। এর আগেও আমি অনেক ক্লাসের মধ্যে তোমাদেরকে এই সূরাটি তোমাদেরকে মাস্ক করিয়েছিলাম। অনেকে হয়তো মুখস্থ করেছ, অনেকে হয়তো মুখস্থ করতে পারোনি। যারা পারোনি তারা এটা অবশ্যই মুখস্থ করে নেবে, আর যারা মুখস্থ করেছ কিন্তু তারা শুদ্ধ করতে পারোনি, সহিভাবে করতে পারোনি, তোমরা এই সুযোগে সহি করে নাও। তাহলে কথা আর না বাড়িয়ে আমরা এখন চলে যাব সরাসরি কোরআনে পাক থেকে সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আশা করি তোমরা এই সূরাটি আমার সাথে মাস্ক করেছো এবং এটা মুখস্থ করেছো। এবার আমরা আমাদের টপিকে চলে যাব। পূর্বের ক্লাসে আমরা যা শিখেছিলাম, আমরা পর্যায়ক্রমে হরফ হুরুফ পরিচিতি, হারকাত পরিচিতি, তানবিন পরিচিতি এবং সুকুন যজন পরিচিতি, আজকে আমাদের পরিচিতি থাকবে তাসদিদ পরিচিতি। তাসদিদ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলে দেয় তাসদিদে। কোরআন প্রেমী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সুকুন বা যজম লিখেছি। সুকুন বা যজম কোরআন শরীফে কীভাবে পাওয়া যায় তোমরা এর আগেও দেখেছ। কোরআন শরীফে সুকুন যজম কীভাবে দেখা যায়
আমি আবার একটু দেখাই, যেমন কোনো কোনো কোরআন শরীফে এরকম থাকবে, কোনো কোনো কোরআন শরীফে এমন থাকবে, আবার কোনো কোনো কোরআন শরীফে এরকম থাকবে। এটা তো আগেও বলেছিলাম, কিন্তু মূল কথা হচ্ছে এই সুকুনের ব্যবহার একবার হবে, একবার। এই সুকুনটা বা এই যজনটা যে অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটা একবার ব্যবহার করা হবে, একবার ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই তাসদীর চিহ্নটা, এই তাসদীর চিহ্নটা যেই অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটা দুইবার ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, এই তাসদীর চিহ্নটা যেই অক্ষরের উপরে থাকবে ওই অক্ষরটি দুইবার ব্যবহার করতে হবে। প্রশ্ন করতে পারো, স্যার কীভাবে দুইবার ব্যবহৃত হবে? আমি এখনই দেখাচ্ছি। এক্সাম্পল হচ্ছে, যদি এমন হয়, যেমন হামজা তা জবর আত, এটা হচ্ছে যজম। হামজা এই তাও কথাটা আমি কবে বলি, যেমন তা, তা কথাটা আমি একবার বলবো, হামজা তা জবর আত। আমি আবার বলছি, হামজা তা জবর আত একবার ব্যবহার করা হলো। আর যদি এটা তাসদীর দিয়ে হতো, যেমন হামজা, হামজা তা জবর আত, তা জবর তা, তাহলে তা কথাটা দুই কবে বললাম? দুইবার বললাম, হামজা তা জবর আত, তা জবর তা, তো দুইবার হলো না? তাও কথাটা আবার দেখো, হামজা তা জবর আত একবার, তা জবর তা কী হলো? আত্মা। কী হলো? আত্মা। আর আমি যদি এটাকে কয়বার ব্যবহার করতেছি, যেমন হামজা তা জবর আত একবার হয়ে গেল, অতএব তাহলে কী বুঝতে পারলাম? যজমের ব্যবহার একবার হবে এবং তাসদীদের ব্যবহারটি দুইবার হবে, ঠিক আছে? আমি আবারও বলে দিচ্ছি, যজমের ব্যবহারটি হবে একবার, তাসদীদের ব্যবহারটি হবে দুইবার। তাহলে কিভাবে আমরা এটার ব্যবহারটি করব? তাসদীদের কিছু আমরা ব্যবহার নিয়ে আমরা কিছু এক্সাম্পল এবং উদাহরণ আমরা এখনই দেখে নিচ্ছি। একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে, এক সেকেন্ড বা দুই সেকেন্ড ওয়েট করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তাসদীদ দিয়ে আমি কিছু কিভাবে আমরা এই তাসদীদটাকে আমরা যুক্ত করব, কিভাবে তাসদীদটা আমরা করব একটু মনোযোগ সহকারে দেখে নাও। সাপোজ এক্সাম্পল আমি পড়াচ্ছি, যেমন তাসদীদের ব্যবহারটা আমি আগে বলেছি দুইবার ব্যবহার করতে হবে, তাসদীদের ব্যবহারটা হবে দুইবার। আমি দুইবার করে উচ্চারণ করে দিচ্ছি, কিভাবে? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, হামজা বা জবর ইব, বা জবর বা, ইব্বা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, হামজা বা জবর ইব, বা জবর বি, ইব্বি, হামজা বা জবর ইব, বা জবর বা, ইব্বা, হামজা বা জবর ইব, বা পেশবু, উব্বু, ইব্বু, সরি ইব্বু, তারপরে হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, হামজা বা পেশ উব, বা জবর বি, উব্বি, হামজা বা পেশ উব, বা পেশবু, উব্বু, হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, হামজা তা জবর আত, তা জেতি, আত্মি, হামজা তা জবর আত, তা পেশতু, আত্মু, হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা, হামজা তা জের ইত, তা পেশতু, ইত্তু, হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা, হামজা তা পেশ উত, তা জিত্তি, উত্তি, হামজা তা পেশ উত, তা পেশতু, উত্তু, হামজা হ্যা জবর আস, সা জবর সা, আসা, হামজা সা জবর আস, সা জেসি, আসি, হামজা সা জবর আস, সা পেশতু, আসি, হামজা সাজের ইস, সা জবর সা, ইসা,
हमजा साजिर इस साजे सु इस हमजा साजिर इस सापेशु इस हमद सापेश उस साज व सा उस सा हमजा साज हमजा सापेश उस साजे सु उस हमजा सापेश उस सापेश सु उस सा अक्षरटा नरम उच्चारण এটা আমরা আগে বলেছি। হামজা জিম জবর আজ জিম জবর যা আজ্জা হামজা জিম জবর আজ জিম জে জি আজ্জি হামজা জিম জব হামজা জিম জে হামজা জিম জবর আজ জিম পে জু আজ্জু হামজা জিম জের ইজ জিম জে জি ইজি হামজা জিম জের ইজ জিম জবর যা ইজ্জা হামজা জিম জের ইজ জিম পেজু ইজু হামজা জিম পেশ উজ জিম জবজ্জা উজ্জা হামজা জিম পেশ উজ জিম জে জি উজ্জি হামজা জিম পেশ উজ জিম পেজু উজ্জু একটু দেখা যায় আমি জবর জের পেশ একটু দেখা যায় আগে জবরটা বললাম বা জেরটা বললাম বা পেশটা বললাম এলোমেলো হতে পারে এটা কোনো অসুবিধা নেই এটা কোনো প্রবলেম হওয়ার কথা না দেখতে হবে আমি তাজদিদের ব্যবহারটি পড়তে পারছি কি না হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা হা জবর আহ হা জি হি আহ হি হামজা হা জবর আহ হা পেশ হু আহ হু হামজা হা জির হামজা হা জির ইহ হা জির হি ইহ হি হামজা হা জির ইহ হা জোর হা ইহ হা ইহ হা হামজা হা জির ইহ হা পেশ হু ইহ হু হামজা হা পেশ উহ হা পেশ হা জোর হা উহ হা হামজা হা পেশ উহ হা জির হি উহ হি হামজা হা পেশ উহ হা পেশ হু উহ হামজা খ জবর আক খ জবর খ আক্ষ হামজা খ জবর আক খ জির খি আক্ষি হামজা খ জবর আক খ পেশ খু আক্ষু হামজা খ জির ইক খ জির খি ইক্ষি হামজা খ জির ইক খ জবর খ ইক্ষ হামজা খ জির ইক খ পেশ খু ইক্ষু হামজা খ পেশ উখ খ জোর খ উখ হামজা খ পেশ উখ খ জের খি উখি হামজা খ পেশ উখ খ পেশ খু উখু হামজা দাল জবর আদ দাল জবর দা আদা হামজা দাল জবর আদ দাল জের দি আদি হামজা দাল জের ঈদ দাল জের দি ঈদ দি হামজা দাল জের ঈদ দাল জবর দা ঈদা হামজা দাল জের ঈদ দাল পেশ দু ঈদু হামজা দাল পেশ উদ দাল জবর দা উদ্দা হামজা দাল পেশ উদ দাল জের দি উদ্দি হামজা দাল পেশ উদ দাল পেশ দু উদ্দু হামজা দাল জবর আল জাল জবর জা আজ্জা হামজা জাল জের হামজা জাল জবর আল জাল জের জি আজি হামজা জাল জবর আল জাল পেশ জু আজু হামজা জাল জের ইজ জাল জবর জা ইজ্জা হামজা জাল জের ইজ জাল জের জি ইজি হামজা জাল পেশ উজ জাল পেশ জু উজু হামজা জাল পেশ উজ জাল জবর জা উজ্জা হামজা জাল পেশ উজ জাল জের জি উজি হামজা র জবর আর র জবর র আর র হামজা র জবর আর র জের রি আর রি আর রি সরি আর রি আর রি নয় উনি আর রি বলি হামজা র জবর আর র জের রি আর রি হামজা র জবর আর র পেশ রু আর রু হামজা র জের ইর র জের রি ইর রি হামজা র জের ইর র জবর র ইর র হামজা র জের ইর র পেশ রু ইর রু
হামদা রব পেশ উর রজ বর র উর র হামদা রব পেশ উর রজ রি উর রি হামদা রব পেশ উর র পেশ রু উর রু। প্রিয় কোরআন প্রেমী বন্ধুরা, এতক্ষণ তোমরা এই অক্ষরগুলো নিয়ে আমরা পড়লাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই তাসদিদ নিয়ে আমরা আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই, কিন্তু যাবার আগে একটি কথা বলে যাচ্ছি, সালাম দিতে হবে, সালাম দিতে হবে প্রত্যেকটি মুসলমানদেরকে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।